হ্যালো ফ্রেন্ডস মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে মালা চমচম বা দুধ চমচম আর এই মিষ্টিটা আমি তৈরি করেছি সুজি দিয়ে তবে সুজি দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু কাউকে বলে না দিলে সে বুঝতেই পারবে না এটা সুজির মিষ্টি খেতে এতটাই টেস্টি আর তৈরি করা খুবই সহজ তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক ভালো লাগলে এটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুজির দুধ চমচম বা মালাই চমচম তৈরি করার জন্য এখানে এক টেবিল চামচ ঘি গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আঁচটাকে একদম কমিয়ে রেখে দুই থেকে তিন মিনিটের জন্য সুজিটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে করে সুজির মধ্যে যেটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তবে লক্ষ্য রাখতে হবে সুজিটা যেন বেশি ভাজা না হয়ে যায় বা বেশি লাল না হয়ে যায় তো সুজিটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ ঠিক যতটা পরিমাণ সুজি তার ডবল পরিমাণ দুধ দিয়ে এই ডোটা তৈরি করতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি দিচ্ছি কাপ চিনি আর সুন্দর একটা খুব সামান্য একটুখানি এলাচের গুঁড়ো এবার আঁচটাকে একদম কমিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করব কয়েক মিনিটের মধ্যে দেখা যাবে চিনিটা গলে যাবে জল ছাড়তে শুরু করবে এরকম একটু পাতলা হয়ে যাবে তখন এটাকে একদম কন্টিনিউ নাড়াচাড়া করে এই জলটা বা দুধটা আমাদের শুকিয়ে নিতে হবে তো কয়েক মিনিট নাড়াচাড়া করেছি এরই মধ্যে এটা ঘন হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আরো এক টেবিল চামচ ঘি এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু ডোটা তৈরি করতে সুবিধা হবে এটা বারবার করে কড়াই লেগে যাবে না খুব সহজেই কড়াই থেকে উঠে আসবে তো মোটামুটি পাঁচ ছয় মিনিট হলো এই ডোটা আমি নাড়াচাড়া করছি এরই মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে গেছে মিষ্টির জন্য ডোটা একদম তৈরি হয়ে গেছে কড়াই ছেড়ে দিয়েছে আর এটাকে নাড়াচাড়া করতেও অসুবিধা হচ্ছে এটা কিন্তু দেখলেই বোঝা যাবে যেটা হয়ে গেছে এবার একটা প্লেটের উপরে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে এবার দিচ্ছি তিন টেবিল চামচ কাজু বাদামের গুঁড়ো পনেরো কুড়িটা কাজু মিক্সিতে একবার চালিয়ে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট পাউডার তবে হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু এটা না দিয়েও করা যাবে না দিলেও কোনো অসুবিধা হবে না এটা খেতে তাও খুব ভালো হবে এবার খুব ভালো করে ডোলে ডোলে চেপে চেপে এটাকে মেখে নিতে হবে তবে গরম থাকতে থাকতে কিন্তু এটাকে মাখতে হবে বেশি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে মেখে আর মসৃণ করা যাবে না তবে মাখতে মাখতে যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে মাখতে অসুবিধা হচ্ছে তখন একটুখানি ঘি দিয়ে চেপে চেপে একদম মসৃণ করে এটাকে মেখে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট মাখলেই কিন্তু এটা একদম মসৃণ হয়ে যাবে দেখুন হাতেও কিন্তু আমার কিচ্ছু লেগে নেই খুব সুন্দর করে একদম মসৃণ করে এটাকে আমি মুখে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে এরকম চমচমের সেপ দিয়ে নিচ্ছি ডোটা যদি পারফেক্ট হয় মানে সুজি আর দুধের পরিমাণ যদি সঠিক হয় তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ডো তৈরি হবে আর মিষ্টিগুলো খুব ভালো হবে এখানে হাফ কাপ সুজি দিয়ে আমাদের এগারোটা মিষ্টি তৈরি হয়েছে আর মিষ্টিগুলো একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটা মিষ্টিতেও কিন্তু কোনো ফাটল আসেনি খুবই সুন্দর একদম মসৃণ মিষ্টিগুলো তৈরি হয়েছে তো মিষ্টিগুলো আমাদের তৈরি হয়ে গেছে এবার মালাই চমচমের মালাইটা তৈরি করব তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল এর মধ্যে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয় তো গুঁড়ো দুধটা খুব ভালো মতন মিশিয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি কনডেন্সড মিল্ক যদি হাতের সামনে থাকে তাহলে দেবেন আর না দিলে কিন্তু চিনি দিয়েও এটা করা যাবে আমি যেহেতু কনডেন্সড মিল্ক দিচ্ছি তার জন্য আর মিষ্টি দিচ্ছি না ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কনডেন্সড মিল্ক দিলে কিন্তু খুব সহজে এটা ঘন হয়ে যায় তো মোটামুটি চার পাঁচ মিনিট আমি জাল করেছি আঁচটাকে মিডিয়ামে দিয়ে মালাইটা আমাদের তৈরি হয়ে গেছে এবার আঁচটাকে একদম কমিয়ে এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি সব মিষ্টিগুলো দিয়ে নিয়েছি খুব আলতো হাতে মিষ্টিগুলোকে একটু দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব সাবধানে কাজটা করতে হবে যেহেতু সুজির মিষ্টি খুবই নরম তো এটা ভেঙে যেতে পারে আপনারা এরকম কড়াইয়ের হাতলটা ধরে এরকম ভাবে দুলিয়েও দিতে পারেন মোটামুটি দুই তিন মিনিট আমি মিষ্টিগুলোকে ফুটিয়ে নিয়েছি দুধের মধ্যে এবার আঁচটাকে অফ করে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এরই মধ্যে কিন্তু মালাই চমচমটা তৈরি হয়ে যাবে সুজিটা কিন্তু আগে থেকে আমাদের রান্না করা ছিল তো এখানে রান্না করার কিছু নেই দশ মিনিট হয়ে গেছে একটা মালায় চমচম আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে কোথাও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি আর মালায়টাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো দেখলেন তো কত সহজ এই মিষ্টিটা তৈরি করা তো অবশ্যই একবার তৈরি করবেন আর কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন বাচ্চারা এটা খুবই পছন্দ করবে ভালো লাগলে এটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন